অসমত ওলাইছে ছদ্মবেশী বিরোধী। বিরোধীর ভাৱত থাকি তেওঁলোকে সহায় করে বিজেপি। কোন সেইসকল ছদ্মবেশী বিজেপি? ছদ্মবেশী নিবনুয়ার কথা আপুনি শুনিছে। এইবার অসমৰ ৰাজনীতিত ওলাইছে ছদ্মবেশী ৰাজনৈতিক দল। কোন সেই ৰাজনৈতিক দল? দেখাত পৃথক যেন লাগিলেও অসমৰ ৰাজনীতিত শাসক বিরোধী একাকাৰ। প্রকৃততে কোন কার পক্ষত, সেয়া ধরবলেও টান হয়ে পড়েছে সাধারণ জনতার বাবে। শেহতীয়াভাবে রাজ্যের রাজনীতিত স্থান লাভ করেছে ছদ্মবেশী বিরোধীর প্রসঙ্গ। অসমত কোন ছদ্মবেশী বিরোধী? রাইজর দলে আবিষ্কার করলে কোন অসমৰ ছদ্মবেশী বিরোধী? অখিল গগৈৰ বিস্ফোরণ রাজ্যত ছদ্মবেশী বিরোধী AIUDF। এ আই ডি এফৰ MLAবিলাকৰ ক্ষেত্ৰত যদি চাই, তেতিয়াহ'লে তেওঁলোক এ আই ডি এফ নামতহে আচলতে তেওঁলোক বিজেপিৰে MLA, তেওঁলোকে শাসক দলৰ লগতে থাকে। গতিকে গোটেই ভাৰতবৰ্ষত যে ছদ্মবেশী বিৰোধী আছে, এইটোত কোনো সন্দেহ নাই। অখিল গগৈৰ অভিযোগ, দেখাত দুটা পৃথক আদৰ্শ যেন লাগিলেও বিজেপি আৰু AIUDF এটা মুদ্ৰাৰ ইপিঠি সিপিঠি। AIUDFৰ বাবেই অসমৰ সংখ্যালঘু লোকসকল অপমানিত হ'ব লগা হৈছে। কারণ যদি সচাকে AIDF কেনেবাকে এই পার্টনার হয়, গোটে আমার অপজিশনের লগত থাকে, তেতিয়া কেতিয়াও অসমৰ মানুহে মানে এটা মুসলমান মৌলবাদী পার্টিক ভোট দিব এই কথাটো নাই, বিশ্বাস নকৰিব। তেতিয়া মৌলবাদী পার্টি দুইটাকে আমি এৰিব লাগিব। হিন্দু মৌলবাদী পার্টি বিজেপিকো এৰিব লাগিব, আর মুসলমান মৌলবাদী পার্টি আমি AIDFকো এৰিব লাগিব। যদি AIDF থাকে, এবার AIDFৰ কামটোতো হল ভোট ভঙা কাম, আপোনালোকে সকলোৱে জানে। এবার রাষ্ট্রপতি নির্বাচনত তেওঁলোকে বিজেপিক ভোট দিছে, রাজ্যসভার নির্বাচনত তেওঁলোকে বিজেপিক ভোট দিছে। গতিকে AIDFটো আমার দেশৰ, আমার রাজ্যের, আমার মানুষৰ, আমার গণতন্ত্রৰ এটা ডাঙৰ শত্রু। অখিল গগৈৰ সুৰতে সুৰ মিলালে কংগ্রেসে। কংগ্রেসৰ কার্যকরী সভাপতি কমলাক্ষৰ মন্তব্য, AIUDF হল এখন রাজনৈতিক দোকান, সম্পূর্ণ বন্ধ হয়ে যাব লাগে AIUDF নামৰ দোকানখন। আমি মাইনাস AIDF নয়, AIDF দলটো বন্ধ করে দিব লাগে। এই দোকানটো কিয় খুলি রাখিছে? ইয়াতে কি অর্থ আছে আর? এই AIDFৰ দোকানটো বন্ধ করক। আর আপনার লৈ ইমান রাজনীতি চলি আছে, আপনার কারণে এই ইসলাম ধর্মাবলম্বী মানুষবিলাক অপমানিত হয়ে আছে আর সদায় সদায় আপনার কারণে, যে আপনাদের ভিতরে ভিতরে মিতালি করে থাকিব, আর আপনার স্টেটমেন্টবিলাকৰ কারণে আজ ইসলাম ধর্মাবলম্বী মানুষের যে কোয়া হয়, সেইটার কারণে এই দোকানটি বন্ধ হোক, ইমিডিয়েট বন্ধ করব লাগে। মুঠতে মহিলার প্রতি চরম অপমানসূচক মন্তব্যর পিছতো আজমলের প্রতি বিজেপির অহেতুক প্রীতিয়ে স্পষ্ট করে দিছে বহু কথা। আজমলক গ্রেপ্তার করাটো দূরৰে কথা, সোধা পোছাও নকৰিলে আৰক্ষীয়ে, ফলত ছদ্মবেশী বিরোধীর ভাৱত থকার অভিযোগ AIUDFৰ বিৰুদ্ধে। ব্যুরো রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।